শুভেচ্ছা। টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজকে আছি আমরা কক্সবাজার ফিশারি ঘাটে। আপনারা নিশ্চয়ই জানেন 12 অক্টোবর থেকে সকল মাছ ধরা, অর্থাৎ শুধু ইলিশ, ডিমলা ইলিশ ধরা বন্ধ, সেই সাথে নৌকা ট্রলার যেসব আছে এগুলো যাওয়া হবে না। তাহলে বোঝাই চলে কোনো মাছ ধরা হবে না, অর্থাৎ গভীর সাগরে যেহেতু নৌকা বা ট্রলার যাবে না, সেহেতু 22 দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে কক্সবাজার ফিশারি ঘাটে আজ 9 তারিখ, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত, 12 তারিখের পর থেকে কিন্তু কোনো মাছ ধরা হবে না। এবং সেই সাথে যেসব ট্রলারগুলো বর্তমানে আসতেছে বা আসবে, তারা কিন্তু খুব কম সংখ্যক মাছ পাচ্ছে তেমনটা জানিয়েছেন। এবং সেই সাথে আর একটা বিষয় জানিয়ে রাখি, গত 3-4 দিন আগেও কিন্তু 3 নম্বর বিপদ সংকেত চলে দেখিয়ে যেতে বলার কারণে কিন্তু যেসব ট্রলার আছে এগুলো অনেক ট্রলার কিন্তু যাওয়া হয় নাই, এই জন্য মাছ পাওয়া যাচ্ছে না। আজকে ফিশারি ঘাটের চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে ফিশারি ঘাট আজকে একদম পাকা। সকালে আমরা, আমাদের টিম ছিল সেখানে, আমরা যতটুকু জানতে পেরেছি অল্প সংখ্যক কিছু ট্রলার বা নৌকা এসেছে একেবারে, তারা কিছু মাছ পেয়েছে অল্প, যতটুকু পেয়েছে অল্প, তাতে তারা আজ ইলিশ একদম নাই বলে চলে। এবং যেসব ইলিশ আসতেছে বর্তমানে সেগুলোর দাম কিন্তু দ্বিগুণ করা হচ্ছে তেমনটা আমরা জানি। এবং সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 12 তারিখ থেকে 22 দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এখন ফিশারি ঘাট কোলাহল নীরব থাকবে, আগের মতো যে ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা আর দেখা যাবে না তেমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু এখানকার যারা ব্যবসায়ী আছে বা লেবার, তাদের সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? ভালো আছে? আছি ভালো। আচ্ছা, 22 দিনের জন্য তো বন্ধ দিয়ে দিচ্ছে, তাই না? আপনারা কি করবেন এখন? দেশে চলে যাবো। দেশে চলে যাবো? দেশের বাড়ি? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা? এখানে কাজ করেন? হ্যাঁ, এখানে কাজ করেন। কি কাজ করেন? মাছ আনে, লঙ্কা। আচ্ছা, এখন তো কোনো মাছ পাওয়া যাচ্ছে না, সকল নৌকা বা ট্রলার কখন থেকে আসবে? এখন থেকে 10 তারিখ থেকে মনে হয় আসবো। সম্ভাবনা মাছের দাম বেশি হবে, কারণ গোটা 10 দিন থেকে মাছ নাই, মাছ না থাকার কারণে 12 তারিখে বন্ধ এখানে, আজ 9-10 তারিখ, 2 দিন সম্ভাবনা মাছ হতে পারে এবং না হতে পারে, হবে কম, কম হবে, কম হবে। ইলিশের দাম কেমন হবে? ইলিশের দাম প্রচুর হবে, কারণ ইলিশ মাছ করতেছে কম, মাছ না থাকলে মাছের দাম বেশি হবে। যদি সাগরে যাইতে পারে না, দু এখানে সিঙ্গেল দিতেছে, লাভের বেশি তো এর কারণে, এই জন্য। এখন আপনারা যেহেতু এখানে কাজ করেন, ট্রলার নৌকাগুলো কি আসবে কখন থেকে? 11 তারিখ কালকে আসবে, 11 তারিখ, 10 তারিখ, 12 তারিখ আসবে, 11 তারিখে আসবে, কালকে 11 তারিখ, আজকে খুব ঢুকবে, 11 তারিখে মাছ হবে, কিন্তু বেশি না, হবে না, কম। কেন কম হবে? মাছ বুড়ি মাছ পাচ্ছে না, মাছ না পাওয়ার কারণে এখানে মাছ পাচ্ছে না আর কি, এখানে সাগরে লাভ বেশি, সেঙ্গেল এখানে মাছ ধরা যায় না, মাছ নাই, খুব যাচ্ছে ঘুরে আসতেছে। কিছু সংখ্যক মাছ দেখা যাচ্ছে কিন্তু
মাছের চেয়ে ক্রেতার সংখ্যা বেশি। স্থানীয় বাজারগুলিতে কোনো মাছ পাওয়া যাচ্ছে না এবং সে মাছগুলো বেশি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ ইলিশ নাই বললে চলে। ইলিশ যেসব ইলিশ 1 কেজি ওজনে ইলিশ আগে পাওয়া যেত 1300 টাকা 1400, এখন সেই ইলিশ 1600 থেকে 1800 টাকা বিক্রি হচ্ছে যেমনটা আমরা জানি। এবং সেই সাথে ছোট কিছু ইলিশ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, ছোট ইলিশ। এই ইলিশগুলো ক্রয় করার জন্য কিন্তু অনেক ক্রেতা, অর্থাৎ ব্যবসায়ী যারা আছে স্থানীয় বাজারগুলিতে, ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু দর কষাকষি নিয়ে ব্যস্ত। এখন বেশি দাম হওয়াতে কিন্তু এখনো পর্যন্ত লাভ বিক্রি হচ্ছে না তেমন আমরা জানি। আপনাকে পাইকারি বিক্রি করে নাকি খুচরা বিক্রি করে? আমরা পাইকারি বিক্রি করি। যিনি ব্যবসায়ী আছে তিনি জানিয়েছেন, তিনি এই ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 3 পিস, অর্থাৎ 3 পিসে 1 কেজি, তাহলে 600 টাকা করে একসাথে সবগুলো নিতে হবে, তাহলে পাইকারি দামে 600 টাকা। এই ইলিশ আবার পাইকারিতে কিনে এই ইলিশ স্থানীয় বাজারে বিক্রি হয় প্রায় 500 থেকে 800 টাকা পর্যন্ত। 22 দিন যেহেতু সকল মাছ ধরা বন্ধ, যারা আমাদের টিটিএনে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আগামী 10 তারিখ 11 তারিখ প্রচুর মাছ পাওয়া যাবে তেমনটা জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী আছে তারা। এখন দামও একটু কমবে তেমনটা জানিয়েছেন, যেহেতু 22 দিন পর্যন্ত সকল মাছ ধরা বন্ধ। ফিশারিঘাট থেকে যারা মাছ কিনবেন তারা আগামীকাল এবং পরশু এসে আপনারা মাছ কিনতে পারবেন কক্সবাজার ফিশারিঘাট থেকে। এই হলো সর্বশেষ।